পল্লীবন্ধু হোসেন কুমার এরশাদ সাহেবের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী হাজির হয়েছেন শুনে এবং দেখে খুব খুশি হয়েছে। ওনাকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে পেপার সাইন করিয়ে অবৈধভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আমরা এটা এই অন্যায় অপরাধ চলতে দিতে পারি না। চলে আসেন, আমরা এটাকে আটকাই। এটাকে আটকানোর জন্য আমাদের করণীয় আমার আম্মা বেগম রোশনের সাথে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশার সাথে থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, এবং সাথে থাকবেন আমার ভাই সাদের সাথ, এবং তার সাথে থাকবেন এই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এদিকে সাথে ঘোষণায় আজকে থেকে আমরা মেনে চলব, এরশাদ সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করব। আমি মা বিদিশা এরশাদ, আমার দুই সন্তান সাদের সাথ এবং এরিক এরশাদকে সাথে নিয়ে আমাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না, আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমি দুই সন্তানকে নিয়ে শপথ করছি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি এরশাদের নাম আমি মনে করিয়ে দেব সবাইকে। নতুন প্রজন্মের কাছে আমি বার্তা দিব, এরশাদ সাহেব কি ছিলেন, কি করে গেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য ওনার কি কি অবদান সবাইকে আমি সেটা মনে করিয়ে দিব। আমার দুই সন্তানকে পাশে নিয়ে আমার দুই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, এরশাদ সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সেটা কোর্টে ডিসিশন হবে, তাই না? কারণ অন্য যারা আছে তাদের বিরুদ্ধে তো কোর্টের রুল আছে। হ্যাঁ, কোর্ট যেটা বলবে সেটাই আমরা তখন মেনে নিব। কোর্ট যাকে বৈধ মনে করবে আমরা তাকেই বৈধ মনে করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কোর্টে তো অলরেডি একটা রুল করা আছে, তাই না? রুল দিয়েছে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে একটা তো রিট করা আছে যে না, আমরা আমাদের কমিটি আমরা দু একদিনের মধ্যে আমরা হয়তো ঈদের পরেই আমরা দিব। আপনি এর সাথে কথা বলে দেখতে পারেন না, ওনারা আপনারা আমরা যে ডিসিশন নিয়েছি এবং আপনি এরিক যে ঘোষণাটা দিয়েছে এই ঘোষণা অনুযায়ী কাজকর্ম শুরু হয়ে যাবে আগামীকালকে থেকে। কোর্টে আপনারা জানেন যে একটা রিট করা আছে, কোর্টে একটা রিট করা আছে, কোর্টের রুলের অপেক্ষায় আছি আমরা। কোর্ট থেকে রুল করে যেটা ডিসিশন হবে সেটা আমরা মেনে নিব, যে বৈধ সে বৈধ থাকবে, যে অবৈধ যে অবৈধ হয়ে বিদায় নিতে হবে। আমার আম্মা বেগম রশনের সাথে লিডার অফ অপোজিশন, উনি ওনার বয়স হয়েছে, ওনার জন্য দোয়া করবেন সবাই, আজকে আসতে পারেননি। আমি সবাদের জন্য দোয়া কামনা করি বলবেন। এখন করোনার সময় দোয়া ছাড়া আমাদের এখন কোনো ওষুধ নেই, আমাদের ভ্যাকসিন এসেছে, কিন্তু ভ্যাকসিনের সাথে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, হাইজিন মেনটেন্স করতে হবে, এবং তার সাথে সবচেয়ে বড় ওষুধ আমাদের হলো দোয়া। সবাই আমরা আমাদের ভাই বোনদের জন্য মুসলমান হিসেবে আমরা সবাই সবাদের জন্য দোয়া করতে পারি, তাই না? তাই না? সো আমাদের যখন ধর্ম আমাদের ইসলাম, ইসলাম হলো আমাদের একটা শান্তির ধর্ম, তাই না?